হ্যালো ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা অ্যাপস নিয়ে, যেটার মাধ্যমে আপনারা দৈনন্দিন হিসাব নিকাশ রাখতে পারবেন খুব সহজে। এটাতে বিশেষভাবে উপকৃত হবে ছাত্রছাত্রী, শ্রমিক এবং বাড়িওয়ালারা, যাদের প্রতিনিয়ত অনেক হিসাব নিকাশ করতে হয়। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা হিসাব নিকাশ করতে পারবেন খুব সহজেই। তো চলুন দেখে আসছি সেই অ্যাপসটি। প্রথমেই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাটনে ক্লিক করে সার্চ দিবেন জমা খরচ লিখে। জমা খরচ এই নামটি দ্বারা সার্চ দিলে দেখেন এখানে একটা এসে গেছে। তো এটাতে ক্লিক করলাম। এটা একটা বাংলাদেশি অ্যাপস, তো এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রাখছি। ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এখানে একটা অ্যাপে শো করছে। তো এখানে লেখা আছে এই মাসে কোনো জমা খরচ নেই। তো এই অ্যাপসটি কাজ করে কীভাবে, এখানে আপনি জমা করতে পারেন। যেমন মাসের প্রথমেই ধরেন 5 তারিখে এখানে দিলাম, 5 তারিখে আপনি জমা করবেন। তো এখানে জমা করবেন কত, আপনি বেতন পাইছেন তো 5 তারিখে জমা করবেন, ধরেন দিলাম 20,000 টাকা। তো তারপর নিচে দেখেন ক্যাটাগরি, মানে কিভাবে পাইছেন টাকাটা। এখন দিলাম বেতন। তো এখানে বেতনে ক্লিক করলে নিচে নোট অন্য কিছু দিয়ে আপনি সেভ করতে পারেন। তো এখানে ক্লিক করে লিখতে পারেন, আমি করলাম না, এখানে সংরক্ষণ করলাম, যেহেতু বাংলায় সংরক্ষণ তথ্য সংরক্ষিত হয়েছে। তো দেখেন এখানে শো করছে মোট জমা 20,000 টাকা, ব্যালেন্স 20,000 টাকা, মোট খরচ 0। তো এখানে যদি আপনি খরচ, যে এই মাসে আপনার খরচ হয়েছে, যেমন বিদ্যুৎ বিল দিয়েছেন 250 টাকা, বিদ্যুৎ বিল 250। তো এখানে ক্যাটাগরিতে চাপ দিয়ে এখানে আপনি কী দিয়েছেন বিদ্যুৎ বিল, এখানে ক্লিক করতে পারেন কত তারিখে দিয়েছেন। তো এখানে তারিখটাও আপনি চেঞ্জ করতে পারেন, যেমন 9 তারিখে দিলাম। তো সংরক্ষণ করুন। সংরক্ষণ করলে এখানে দেখবেন যে আপনার মোট জমা এত টাকা, খরচ হয়েছে 250 টাকা, ব্যালেন্স দেখাচ্ছে এখানে কী কী বিষয়ে গেছে কত তারিখে, তো সেটাও শো করতেছে। যদি আপনি আরও চান তাহলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, 500 টাকা বা 5,000 টাকা। এখানে নেক্সট দিবেন, সংরক্ষণ করবেন। ও এখানে ক্যাটাগরি দেওয়া লাগবে, যেমন আপনি কমিশন পাইছেন, এখানে সংরক্ষণ করেন। সংরক্ষণ করলে আবার আপনাকে এখানে অ্যাড হয়ে যাবে। তো যদি আপনি এগুলোকে আবার এডিট করতে চান, তো এই যে প্লাস বা মাইনাস অপশানে ক্লিক করে এডিট করতেও পারেন। ধরেন এখানে আরও 6 টাকা লিখে দিলাম, তো এটা আপডেট দিতে পারেন। তারপরে যদি আপনি ডিলিট করতে চান, তো এখান থেকে ক্লিক করে ধরে রাখেন। এখানে আপনি কি এই তথ্যটি মুছে ফেলতে চান, তো এখানে হ্যাঁ বা না দিলে তথ্যটি মুছে, হ্যাঁ দিলাম, তো তথ্যটি এখান থেকে মুছে গেল। আবার যদি আপনি সেটিংয়ে যান, দেখেন উপরে কর্নারে সেটিং অপশন আছে, তো এখানে ক্লিক করেন। আপনি যদি চান বাৎসরিক হিসাবে এখান থেকে দেখতে পারেন, যেমন বাৎসরিক হিসাবে ক্লিক করলে এখানে দেখাবে, দেখেন 2017 সালে আপনার জানুয়ারি মাসে কোনো ব্যালেন্স নেই, ফেব্রুয়ারিতে নেই, মার্চে নেই, এখানে এপ্রিলে শো করতেছে। তো আপনি যদি আবার ব্যাক করেন, দেখেন এখানে মুদ্রা চিহ্ন, তো এখানে ক্লিক করলে আপনি মুদ্রাটা কোন চিহ্নে দেখতে চান, তো সেই চিহ্নে দেখতে পাবেন, যে কোনো একটা চিহ্নে। যেমন এখানে টাকাতে যদি চান তাহলে ক্লিক করলেন, তো সংরক্ষণ করলেন, এখানে এখন আপনার টাকাতে দেখাবে যে আপনার কত টাকা ব্যালেন্স আছে, আয় ব্যয়ের হিসাবটা অনেক সুন্দরভাবে দেখাবে। তো আপনি যদি চান যে আপনার এই হিসাব নিকাশ আর কেউ না দেখুক, তাহলে এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারেন। যেমন পাসওয়ার্ড অপশনে ক্লিক করে এখানে পিন কোড উন্মুক্ত, মানে সবার জন্য এটা পিন কোড নিবন্ধন করুন, এখানে ক্লিক করে আপনি পিন দিতে পারেন। পিন দিলে দেখুন, দিলাম আমি একটা পিন দিলাম, তো নিবন্ধন করলাম এখানে পিন নিবন্ধন। এখন ব্যাক করতে পারেন। ব্যাক করার পর কেটে দেন, এবার আবার ঢুকলাম এখানে। দেখেন প্রথমে এখানে পিন কোড চাবে যে পিন কোড দিন, এখানে আবার পিন কোড দেওয়া লাগবে, তারপর আপনি ঢুকতে পারবেন।
এটার সুবিধা হলো যে এইটাতে আপনি লক করে রাখলে এটি আর কেউ দেখতে পাবে না, আপনার সেফ থাকবে। তো এই অ্যাপসটির মাধ্যমে আপনি মাসিক বাৎসরিক হিসাব নিকাশ করতে পারবেন অনেক সহজেই, যাতে ভুল ত্রুটির কোনো সম্ভাবনা থাকবে না। বিশেষ করে বাড়িওয়ালা মহিলারা এটা রাখতে পারেন, এর মাধ্যমে হিসাব করতে পারেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক দিবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং সর্বশেষে যারা নতুন ভিডিওটি দেখছেন তাহলে তারা এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সব ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Yeah!